পাওয়ার এনার্জির লাইব্রেরির মাধ্যমে আমরা একটি লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত আছে এবং এবং এই লোডটি কী পরিমাণ কারেন্ট ড্র করতেছে এবং কী পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে এবং এই পাওয়ার ফ্যাক্টর লোডের অ্যাক্রসে পাওয়ার ফ্যাক্টর কত, এসব প্যারামিটার ম্যানেজ করে দেখাবো। সো আমরা লোড হিসাবে একটি 10 ওয়াট 10 ওহমের রেজিস্টিভ লোড সিলেক্ট করেছি এবং যেহেতু আমরা সরাসরি এটি 220 ভোল্টের সাথে লাগাতে পারবো না, তো আমরা একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে 220 ভোল্ট থেকে 9 ভোল্টেজে ট্রান্সফর্ম করেছি। সো আমরা এখন এটা কানেকশন দিয়ে দেখি। সো কানেকশন দেওয়ার আগে আমাদেরকে ট্রান্সফর্মার আউটপুট ভোল্টেজটা মেজার করে দেখতে হবে কত আছে। এখন এখন ট্রান্সফর্মার অ্যাক্রসে আউটপুটে 10.3 ভোল্টেজ আছে। সো আমরা লোড কানেক্ট করব, লোড কানেক্ট করার পর দেখি ভোল্টেজটা কেমন ড্র করে। যেহেতু এখন আমরা দেখি ট্রান্সফর্মার আউটপুট ভোল্টেজ কত। সো লোড কানেক্ট করার পর ভোল্টেজ দেখা যাক, লোড কানেক্ট করার পর ট্রান্সফর্মার আউটপুট ভোল্টেজ অনেক কমে গিয়েছে, 10.3 থেকে 6.8 চলে আসছে। বাট এই ভোল্টেজটাও কিন্তু আমরা মেজার করতে পারবো না আমাদের আরডুইনোর মাধ্যমে, কারণ আমাদের আরডুইনো 0 থেকে 5 ভোল্টেজ সাপোর্টেড এবং এটাতে পিক টু পিক -6.8 ভোল্টেজ এবং +6.8 ভোল্টেজ, মানে পিক টু পিক ভোল্টেজ টোটাল 13 ভোল্টেজের কাছাকাছি আছে। সো আমাদের এই ভোল্টেজটাকে রেজিস্টার ডিভাইডের মাধ্যমে আমাদেরকে ছোট করতে হবে। সো আমরা একটা 100K রেজিস্টর এবং একটা 10K রেজিস্টর ইউজ করবো। ফার্স্ট অফ অল 10K রেজিস্টর, দেন 100K রেজিস্টর, ওকে। আমরা বোর্ডের একটা টার্মিনাল লাগাবো 10K অ্যাক্রসে, আরেকটা টার্মিনাল কানেক্ট করবো 100K অ্যাক্রসে, ওকে। এখন আমরা দেখি 10K অ্যাক্রসে ভোল্টেজ কত আছে। সো আমরা দেখতে পাচ্ছি 10K অ্যাক্রসে 0.4 ভোল্টেজ আছে। আচ্ছা, তার মানে 10K 0.4 ভোল্টেজ, তার মানে এটা 2.5 থেকে অনেক কম আছে। সো আমরা এটা ইজিলি আমাদের আরডুইনো লাইব্রেরির মধ্যে মেজার করতে পারবো। এখানে আরেকটা কথা আছে, যেহেতু আমাদের এই ভোল্টেজটা এসি ভোল্টেজ, সো এটা নেগেটিভ এবং পজিটিভ দুইটা পোলারিটি আছে। সো আমরা আগের পরবর্তীতে দেখিয়েছিলাম আমাদের একটা ডিসি অফসেট অ্যাড করতে হবে। সো ডিসি অফসেটটা অবশ্যই আমরা 5 ভোল্টেজ থেকে জেনারেট করব। সো এই জন্য আমি আমার আরডুইনোটা কানেক্ট করলাম ল্যাপটপের সাথে, আমি আরডুইনো 5 ভোল্টেজ থেকে 5 ভোল্টেজ আরডুইনো 5 ভোল্টেজ থেকে একটা কানেকশন নিলাম ব্রেকবোর্ডে এবং আরডুইনো গ্রাউন্ড থেকে একটা গ্রাউন্ড ব্রেকবোর্ডে নিয়ে আসলাম। এখন আমি দুইটা 10K রেজিস্টরের মাধ্যমে 2.5 ভোল্টের ডিসি অফসেট জেনারেট করবো। আমরা এই ডিসি অফসেটটি ওপেন দিয়েও জেনারেট করতে পারবি। এখানে একটা ইনসুলেশন লেগে আছে, তখন ঠিক মতো কানেকশন হবে না, একটু টেন করে নিচ্ছি। এখন আমি মাল্টিমিটার ডিসি মোডে গিয়ে চেক করে দেখবো এখানে 2.5 ভোল্ট আসছে কিনা। ঠিক আছে, আমরা আরডুইনো থেকে 2.5 ভোল্ট ডিসি অফসেট জেনারেট করে ফেলছি। এবং এই ডিসি অফসেটটি আমরা এসির অ্যাক্রসে দিব। সো আমাদের যে 10K আছে, 10K টার্মিনালে আমরা ডিসি অফসেটটি কানেক্ট করব। তার মানে এখন আমাদের এই পয়েন্টটিতে আমরা কত 0.4 ভোল্টেজ এসি এবং 2.5 ভোল্টেজ ডিসি অফসেট পাবো। তাহলে এই পয়েন্টটি থেকে যদি আমি আরডুইনোতে কানেকশন নিয়ে যাই, তাহলে আমরা ইজিলি এই পয়েন্টে কারেন্ট ভোল্ট এই পয়েন্টে ভোল্টেজটা মেজার করতে পারবো। আমি এই টার্মিনাল থেকে আমি আমাদের সিস্টেমের ভোল্টেজটা মেজার করব। কারেন্ট মেজার করার জন্য আমরা একটি সিটি ইউজ করবো। আমাদের এই সিটির নাম্বার অফ ট্রান্স হচ্ছে 1000
তার মানে আমি যদি ইনপুটে একটি চান্স দিই তাহলে আউটপুটে 1000 চান্স আছে। ওকে, তাহলে যেহেতু আউটপুটে চান্স রেশিও বেশ বেশি, তার মানে কি ইনপুটে যে ভোল্টেজটা হবে আউটপুটে 1000 বেশি ভোল্টেজ হবে, সেই জন্য আমরা কখনোই আউটপুট যে টার্মিনাল এটা ওপেন রাখবো না, বা ওপেন রাখা অবস্থায় টাচ করব না। আমরা এখানে একটি রেজিস্টর কানেক্ট করে দিব, তার মানে কি আউটপুটে যে পরিমাণ কারেন্ট আমাদের ইনডিউসড হবে ওই কারেন্টটাকে রেজিস্টর ভোল্টেজে কনভার্ট করবে এবং ভোল্টেজটা খুব বেশি হবে না, তাহলে আমরা শক থেকে বেঁচে যাব। ওকে, এই লোডের এখান দিয়ে কারেন্টটা ঢুকতেছে এবং এখান দিয়ে বের হচ্ছে ধরে নিলাম। সো আমরা যে কোনো একটা কানেকশনের মধ্য দিয়ে এভাবে সিটিটাকে কানেক্ট করবো, সিটিটাকে কানেক্ট করে আমি লোডের সাথে কানেক্ট করতেছি। ওকে, এখন আমি সিটির দুই টার্মিনালে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হয়েছে সেটা মাল্টিমিটারে মেজার করে দেখি। মাল্টিমিটারে ভোল্টেজের এসি মোড লাইট অন করলাম, অন করে দেখি এখানে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সিটি আউটপুটে 0.5 ভোল্টের মতো ভোল্টেজ ইনডিউসড হয়েছে। সো আমরা কানেকশনটা খুলে দেই, তো এখন সিটি আউটপুটে ভোল্টেজ 0। তার মানে কি আমি যখন সিটিটি আমি যখন লোডটি কানেক্ট করছি তার মানে সিটির মধ্য দিয়ে এখানে কারেন্ট পাস হচ্ছে এবং এটা ইনডিউসড হয়ে আউটপুট ট্রান্স রেশিও অনুযায়ী আমাদের এখানে আমি কারেন্ট পাচ্ছি। তার মানে কি এখানে এই তারের মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তখন আমার সিটি ট্রান্স রেশিও যদি যেহেতু 1:1000, তার মানে আমি এই দুই টার্মিনাল অ্যাক্রসে কি 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাবো, এবং 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি আমি রেজিস্টার অ্যাক্রসের মধ্য দিয়ে পাস করি তাহলে আমি 1 অ্যাম্পিয়ার রেজিস্টার অ্যাক্রসে তাহলে এই দুটো অ্যাক্রসে আমি প্রায় 1 ভোল্টেজ পাবো। ভোল্টের অবস্থা জেনারেট করার জন্য আমি সিমিলার ওয়েতে আগের মতো দুইটা 10K রেজিস্টার ইউজ করলাম। ক্লিন করে নিই কারণ এখানে ইনসুলেশন রয়ে গেছে। ওকে, 2.5 ভোল্টের ডিসি অফসেট ঠিক মতো হয়েছে কিনা আমি মেপে দেখি। এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে ঠিক আছে 2.5 ভোল্টের ডিসি অফসেট। ওকে, এই 2.5 ভোল্টের ডিসি অফসেট আমি সিটির একটা টার্মিনালে কানেক্ট করবো। ওকে, সিটি একটা টার্মিনাল আমি 2.5 ভোল্টের ডিসি অফসেট কানেক্ট করলাম। আরেক টার্মিনাল থেকে আমি মাইক্রো কন্ট্রোলার অথবা আমাদের আরডুইনো বোর্ডের অ্যানালগ পিনে নিয়ে যাব। তার মানে আমি এটার মাধ্যমে কারেন্টটা সেন্স করবো, এর মাধ্যমে ভোল্টেজটা সেন্স করবো। আমি ভোল্টেজটা সেন্স করার জন্য অ্যানালগ পিন A0 ইউজ করলাম এবং কারেন্টটা সেন্স করার জন্য অ্যানালগ পিন A1 ইউজ করলাম। মোটামুটি কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর যত প্যারামিটার আছে সব প্যারামিটার মেজার করার জন্য আমাদের সেট আপ এখন রেডি হয়ে গেছে। ওকে, যেহেতু আমাদের
হার্ডওয়্যার সেট আপ কমপ্লিট। এখন আমরা এক্সাম্পল কোডগুলো রান করে দেখব। এক্সাম্পলস পাওয়ার অ্যানালাইজার, ফার্স্ট মেজার এসি প্যারামিটার্স। ওকে, আমাদের ভোল্টেজ পিন হচ্ছে A0-তে কানেকশন দেওয়া, হচ্ছে 0 নম্বর পিন। আমাদের কারেন্ট পিন হচ্ছে A1-এ কানেকশন দেওয়া, সো 1 নম্বর পিন। এখানে অবশ্যই 0 অথবা 1 দিতে হবে। এখানে যদি আমরা A0 দিই তাহলে কাজ করবে না, এখানে A1 দিলেও কাজ করবে না। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের এখানে ADC বা অ্যানালগ পিন কত নম্বর, ওই নাম্বারটাই দিতে হবে জাস্ট। ওকে, আমি এখন এটি আমাদের আর্ডিনো বোর্ডে আপলোড করব। ওকে, সিএল মনিটর ওপেন করার পর আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজ অলমোস্ট 0.6 3 বা 6 1 ভোল্টেজ, এবং এবং কারেন্টের অ্যাক্রসে বা সিটির অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাও প্রায় সিমিলার। এবং এটি হচ্ছে আমাদের কনজিউম পাওয়ার, আর এটি হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর, আর এটা হচ্ছে পাওয়ার ফেজ অ্যাঙ্গেল। ওকে, সো আমাদের এখানে আমরা কোডে গিয়ে দেখবো মেজার ডট অল ভোল্টেজ কারেন্ট পাওয়ার পাওয়ার ফ্যাক্টর। আমাদের যে অল ফাংশনটি আছে মেজার ক্লাসের মধ্যে, এটি হচ্ছে সবচেয়ে ফার্স্ট ফাংশন যেটি এসি সব প্যারামিটার একসাথেই ক্যালকুলেট করে ফেলে। এবং এটি ক্যালকুলেট করতে মোটামুটি 4 মিলি সেকেন্ড লাগে, আর হচ্ছে দুই দুই এসির যে 2 সাইকেল এ হচ্ছে থেকে ডাটা নেয়, মানে 40 মিলি সেকেন্ড। সো আমরা যখন এই পাওয়ার অ্যানালাইজার লাইব্রেরির মাধ্যমে খুব ফাস্ট সবগুলো প্যারামিটার মেজার করতে চাইবো, তখন আমরা অল ফাংশনটি ইউজ করব। ওকে, আমাদের এক্সাম্পলে আরেকটি এক্সাম্পল দেওয়া আছে, সেটা যেটার মাধ্যমে আমরা রিয়েল ভ্যালুগুলো বের করতে পারবো, আর তা হচ্ছে মেজার অ্যাকচুয়াল এসি প্যারামিটার্স, না সরি এক্সাম্পলস অ্যাকচুয়াল এসি প্যারামিটার্স। ওকে, এখানে আমরা HD পাইনি আরও কিছু ভ্যালু দেখতে পাচ্ছি, ভোল্টেজ ট্রান্সফার রেশিও। এই ব্যাপারগুলো আমরা আগের পার্টগুলোতে ডিসকাস করেছি। আমাদের এখানে যেহেতু আমরা ভোল্টেজ ডিভাইড করার জন্য 100K এবং 10K ইউজ করেছি, সো আমাদের ভোল্টেজ ট্রান্সফার রেশিও ঠিক আছে। আমাদের কারেন্ট ট্রান্সফার রেশিও, সি ট্রান্স রেশিও 1000 ঠিক আছে, কিন্তু সেন্সিং রেজিস্টর আমরা 200 ইউজ না করে আমরা 1000 ইউজ করেছি। তার মানে এখন আমরা যে রেজাল্টটি পাবো সেটা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি আমাদের লোড রেজিস্টরটি কী পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে ওইটাই দেখাবে। সো আমি এই কোডটি আপলোড করলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের লোডের অ্যাক্রসে ভোল্ট হচ্ছে 6.74 ভোল্টেজের কাছাকাছি, 74 ভোল্টের কাছাকাছি। এবং আমাদের লোডের লোড হচ্ছে যদি কারেন্ট ড্র করতে 0.63 বা 63 এম্পিয়ার, তাহলে আমাদের লোডটি টোটাল পাওয়ার ড্র করতেছে 4.17 ওয়াটের কাছাকাছি, এবং লোডের কাছে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে অলমোস্ট ক্লোজ টু ইউনিটি। আমাদের এখানে দশমিকের প্রিসিশন হচ্ছে প্রায় 2 গড়, সো আমরা এটি বাড়িয়ে 4 গড় করি। সো পাওয়ার সিরিয়াল ডট প্রিন্ট পাওয়ার ফ্যাক্টর কমা, সো আমরা প্রিসিশন 4 গড় করে দিলাম, তখন আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাকচুয়ালি আসল পাওয়ার ফ্যাক্টর দেখতে পাবো। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি পাওয়ার ফ্যাক্টর একেবারে ইউনিটি না। এখানে এই কোডটি একটু খেয়াল করলে দেখতে পারবো, এখানে মোটামুটি আমরা 20টি ভ্যালু পরপর নিয়ে তারপর হচ্ছে ওই ভ্যালুগুলো অ্যাভারেজ করেছি। এটা করলে আমাদের যে ফ্লাকচুয়েশনটা, ওই ফ্লাকচুয়েশনটা থাকে না, আমরা একটা স্টেডি ভ্যালু পাচ্ছি। আরডুইনো পাওয়ার অ্যানালাইজার লাইব্রেরি বেসিক টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করতেছি। আর মাইক্রোকন্ট্রোলার আরডুইনো এমবেডেড সিস্টেমের নতুন নতুন আপডেট পেতে আমাদের পেজে অবশ্যই লাইক দেবেন। আমাদের পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/tripuritechbd। ওকে, আর আমাদের নতুন নতুন প্রজেক্টগুলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। আর ইন ফিউচার আমরা আরও পাওয়ার অ্যানালাইজার লাইব্রেরির আরও মডিফিকেশন করব, সো তখন আপডেট আমি আমার পেজে অবশ্যই শেয়ার করব। থ্যাংক ইউ এভরিওয়ান।